এই যে তোমরা দেখতে পাচ্ছ মা এখন খাবার রেডি করে দিয়েছে মা গণেশের কোনটা মুসকের কোনটা এটা মুসকের এটা গণেশের আচ্ছা এই বড় যেটা আছে থালার মধ্যে সেটা হচ্ছে গণেশ গণেশ বাবাজির জন্য আর মুসক বাবাজির জন্য ছোট থালাটার মধ্যে আর চলো জলটা এখন রেডি হয়নি মা জলটা রেডি করুক আমি এখন খাবারটা নিয়ে যাই ও খাবারের মধ্যে কি কি আছে সেটা তো বললেন না আলু ভাজা আছে আর ভেন্ডি ঝাল দেয়া কারণ সবই নিরামিষ চচ্চড়ি ডাল আর এটা পটল আলুর দম নাকি আলুর দম আচ্ছা আলুর দম মটরশুঁটি দিয়ে আর টক ডাল করেছে একটু আম দিয়ে টক ডাল তো মা এখন রেখে দিয়ে গেলে মা এখন এবার জলটা আনতে যাচ্ছে গ্লাসে জলটা নিয়ে আসুক তারপরে পুজোতে বসবো কেমিস্ট্রিটা আজকে আমি যেহেতু ভোরবেলা আজকে উঠিনি পড়তে সত্যি কথাই কারণ কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি এ বাড়িতে পুজো থাকলে যা হয় তো গেস্ট আসতে আর করতে অনেক লেট করছে বাড়ি যেতে এরকম হচ্ছে আর কি তো যা কালকে ভোরবেলা আমি সত্যি উঠতে পারিনি তো সাড়ে আটটা থেকে পড়া শুরু করেছিলাম তো এটা আমি বিকালে রেখেছিলাম তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ভেবেছিলাম পড়বো তো দেখো কেমিস্ট্রিতে আমি কী কী পড়লাম ফার্স্ট আমি ম্যাথটার এটা থেকে স্টার্ট করছি এটা হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার তো এটা আমি খুব বেশি একটা মানে ভালো করে পড়িনি যেটুকু আমার লাগবে আমি সেটুকুই পড়েছি তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে আমি চলে এলাম যেটা আমার খুব একটা ভালো চ্যাপ্টার ভালো লাগে সেটা হচ্ছে ওই অটোমিক স্ট্রাকচার তো অটোমিক স্ট্রাকচারটা সত্যি খুব ভালো একটা চ্যাপ্টার যেটা থেকে পড়লে অনেক 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 কোশ্চেন আমাদের এক্সামে আসে এভরি ইয়ার তোমরা দেখতে পাবে তো এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে এবং সবাইকে দেখো এই বইটার এটা একটা এনকোসাইক্লোপিডিয়া বই মানে বলার তো সেরকম কিছু নেই খুবই ভালো একটা বই আর এই একটা বইয়ের মধ্যে তোমার চারটে সায়েন্সের যে চারটে পার্ট এখানে কমপ্লিট হয়ে যাবে এমনকি যেই বছরে তুমি বইটা কিনছো সেই বছরে কিছু সিএও দেওয়া থাকছে তো সিএটার জন্য আমি বলবো না কিন্তু কম্পিউটার তারপরে তোমার ইভিএসটা তারপরে এদিকে তোমার ইভিএস আর বায়োলজি তো একটাই পার্ট তো ওইটা আর কেমিস্ট্রি আর হচ্ছে যে তোমার ফিজিক্সটা তিনটে এই তিনটে হচ্ছে সায়েন্সের আর এইদিকে হচ্ছে কম্পিউটার সায়েন্সের তো চারটি এই বইটার মধ্যে দেওয়া আছে এবং খুবই ভালোভাবে দেওয়া আছে তো তোমরা আমি এর বুক রিভিউ অলরেডি দিয়েছি যাদের মনে হবে এই বইটা পড়তে চাও তো এই বইটা কেমন কি বুক রিভিউটাকে দেখে নিতে পারো তো দেখো যে সাব অটোমিক যে পার্টিকেলস ইন দেয়ার প্রপার্টিস এখান থেকে আমি পড়লাম এখানে দেখো খুব সুন্দর সুন্দর মানে খুব ইজিভাবে দেওয়া আছে দেখো ওয়েতে এই যে জে জে থমসন 1897 রাদারফোর্ড তো এগুলো দেখো এরকম করে যে দেওয়া আছে তোমার যখন পড়বে তখন তুমি বুঝতে পেরেছবে যে কোনটা ইম্পর্টেন্ট সেটাকে তুমি একটু হাইলাইট করে নিতে পারো বুঝতে পেরেছো তারপরে তোকে ইলেকট্রন মানে যে ইলেকট্রনস কে আবিষ্কার করেছিল মানে ডিসকভার কে করেছিল সো জে জে থমসন কত খ্রিস্টাব্দে 1897 খ্রিস্টাব্দ সো তো এগুলো আর কি খুব ইজি ওয়েতে দেওয়া আছে আর যে যে মানে রেটার মাধ্যমে করেছিল সে রেটাকে কি বলে ক্যাথোড রে বুঝতে পারছো যে এই লাইনটা দেখো দিস রে আর ওয়ার কল ক্যাথোড রে তাই না তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এগুলো একটু পড়ে নেবে মন দিয়ে তারপরে যখন পড়বে তখন নিজেরাই বুঝতে পারবে যে এই বইটার মধ্যে আমাদের কোনটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে কোনটা একটু ভালো করে পড়তে হবে কোনটা হাইলাইট করতে হবে দেখো কত ইজি ওয়েতে দেখো দেওয়া আছে খুব সুন্দরভাবে বইটাতে দেওয়া আছে তো আমি প্রথমে তো অনেক দিন পরই এই বইটা কিনেছিলাম কারণ ফার্স্টে আমি যে মাধ্যমিকের লেভেলে যে বইগুলো ছিল সেই বইগুলো আগে পড়েছিলাম তারপর আমি এই বইটা কেনার পর থেকে এই বইটা পড়তে শুরু করেছি এই বইটা আমার দু তিনবার পড়া হয়েছে আর যার জন্য বইয়ের হালাত খুব খারাপ হয়েছে এরকম করে ফেটে গেছে যেহেতু বইটা মোটা বই একটা
তো যাক, এটা হচ্ছে যে আমার এ আবার এই বইটার এটা একটা খুব ভালো একটা গুণ যে তুমি যেই চ্যাপ্টারটা ধরে এই চ্যাপ্টার আমি পড়েছি এই চ্যাপ্টার পড়া থেকে কোনো কোশ্চেনগুলো দেওয়া আছে, তো আমি দেখো কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিলাম, যে দেখলাম আমি কতগুলো কোশ্চেন পারছি, যেগুলো যেগুলো পারছি তার মধ্যে থেকে যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে আমি একটু হাইলাইট করে নিয়েছি। দেখো সে অ্যাসেসমেন্ট বলে দেওয়া আছে, আর এইটা করার পর তুমি এখান থেকে অ্যান্সারটা মিলে নিতে পারবে। দেখো অ্যান্সারটা ওখানে দেওয়া আছে, তো এটা আমি আবার কালকে পড়বো। আজকে শুধুমাত্র এই দুটো চ্যাপ্টার পড়েছি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটা, আর বন্ডিং অ্যান্ড কেমিক্যাল রিয়াকশান এটা আমি আবার কালকে পড়বো। আর এখন দেখো ঘড়িতে বাজছে 4:30 হয়ে গেছে, বাট আমি উঠে যাব। কারণটা হচ্ছে যে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, আর আজকে হচ্ছে 2nd September, তো ওর বার্থডে, ওর সঙ্গে আরেকটাও গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমার একটা যা আছে ওরও আজকে বেবি হয়েছে, মেয়ে হয়েছে, তো ওদের জেঠু আর ভাইজির একই সঙ্গে বার্থডে হয়ে গেল, তো যাক এরা খুব হ্যাপি। তো ওই মেয়েটাকেও একটু দেখতে যাবো নার্সিংহোমে, তারপরে ওর বাবার জন্য কেক আনতে যাবো, তো সারপ্রাইজ দেবো। তো ছেলেগুলো এখন কী করছে দেখি, ছেলেগুলোকে আমি অলিম্পিয়াডের এক্সামের জন্য যে ওরা প্রিপারেশন নিচ্ছে, তো তারই ওরা প্র্যাকটিস সেট করছে, তো দেখি ওরা এখন কী করছে, যদি ওরা প্র্যাকটিস সেটা ঠিকঠাক করে কমপ্লিট করে তাহলে ওদেরকে তো নিয়ে যাবো কেক কেনার জন্য। ও আচ্ছা, জিশান আমার আগে থেকে চলেও গেছে, সেই যে চ্যাপ্টার 2টা কি হয়েছে, তো ওরা যে অলিম্পিয়াডের যেগুলো প্র্যাকটিস করতে দিয়েছিলাম তো ওরা প্র্যাকটিস করেছে, তাই এখন আমাকে দেখাতে এসেছে যে চ্যাপ্টার 2টা দেখো না কি হয়েছে। এই 2টো হলো, হ্যাঁ এই 2টো হলো, তারপর আমরা বল আগে এটা হলো, তারপর আমরা পুছালো এমনি ভাবে করবি, তাহলে তোর একবারই হচ্ছে এমনি ম্যাঙ্গোটা ড্রয়িং করা হয়ে যাবে। তারপর আমি করলাম এটা, করলাম আর হচ্ছে পুরো এক ফুটো করলাম, বাকি কখন একটুখানি এটা করে নিলাম, এই জিনিসটা তার জন্য করে নিলাম এটা। তাহলে তোমার তো আবার আমি ভিতরে যাবো না, এখন তুমি বাড়ি নিচে যাবো। ও আচ্ছা, হ্যাঁ ভালো কথা, আজকে টু ডু লিস্টটাও শেয়ার করে দিই একবার দেখি বেবি, টু ডু লিস্টটা যদি শেয়ার করা হয়নি তো টু ডু লিস্টটা তোমাদেরকে একবার শেয়ার করে দেবো। হ্যাঁ বেবি তুমি তো মনে করিয়ে দিবে না, কিন্তু পেন্সিল আর তার আছে তোমার কাছে? হুম পেন্সিল আছে তোমার কাছে? না পেন্সিল আমি আনিনি, এখন আমি এটা নিই। তুমি ফেলো দেখো, হুম দেখো আসলে ন্যাশনাল থাকবে কি নাম? এর নাম হচ্ছে লোটাস, 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 লোটাস ইজ দা ন্যাশনাল ফ্লাওয়ার অফ ইন্ডিয়া, টি এইচ আই এস, দিস দিস ইজ আই এস ইজ, দিস ইজ লোটাস, দিস ইজ অ লোটাস, এল ও টি ইউ US lotus, okay. This is a lotus, okay. তো চলো এখন আমরা নিচে চলে যাই, আর সব আমার ফ্রেন্ড থেকে বাই বাই বলে দিই। মা আসলে এখনই আমি যাব না ওই ডিসেন্টাতে, হুম বাবা বাবার জন্য কেক আনতে যাব, তুমি আর আমি বাই বাই, চলো বাই বাই। ওকে তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, আশা করছি প্রতিদিন। আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে, যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, বাই। হ্যাঁ দেখো এটা আমি ঢোল বাজাচ্ছি, থাক থাক আর বাজাতে হবে না, থাক।